মাথাভাঙা বিধানসভার পাড়াডুবি সংলগ্ন এলাকায় বিজেপির বৈঠক অনুষ্ঠিত হলো সোমবার। দলীয় নেতৃত্ব সূত্রে জানা যায়, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন, মাথাভাঙা বিধানসভার বিধায়ক সুশীল বর্মন, বিজেপির জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সরকার সহ স্থানীয় নেতৃত্বরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে পঞ্চায়েত নির্বাচন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অভিযান সহ আরো মোদীজির নববর্ষ পূর্তি সহ বিভিন্ন যে অনুষ্ঠান আছে সেগুলো নিয়ে আমাদের একদম সাংগঠনিক শক্তি বৃদ্ধি আমাদের লক্ষ্য, এবং এমনিতেই আমাদের মাথাভাঙায় অত্যন্ত শক্তিশালী বিজেপি, সেই বিষয়টা পর্যবেক্ষণ এবং নেতৃত্বের সঙ্গে কথা বলার জন্য।